بسم الله الرحمن الرحيم رحمن رحيم الله تعالى رنامي يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير آسمان شموه ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করছে যাবতীয় সার্বভৌমত্ব ও প্রশংসা তাঁর জন্যে তিনি সকল কিছুর উপর ক্ষমতা পানি তিনি আল্লাহ যিনি তোমাদের সৃষ্টি করেছেন অতপর তোমাদের কিছু লোক এই কথা বিশ্বাস করে মোমেন হয়ে গেল আবার কিছু লোক অবিশ্বাস করে থেকে গেল আসলে তোমরা যা কিছু করো আল্লাহ তালা তা দেখেন তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সঠিকভাবে সৃষ্টি করেছেন অতপর তিনি তোমাদের মানুষের আকৃতি দিয়েছেন অতি সুন্দর করে তিনি তোমাদের আকৃতি দিয়েছেন তার কাছেই তোমাদের প্রত্যাবর্তন আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা তিনি জানেন তিনি জানেন তোমরা যা কিছু গোপন করো আর যা কিছু প্রকাশ করো আল্লাহ তালা তোমাদের মনের কথা জানেন

এটা এই কারণে যে তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে যখনই আল্লাহর কোনো রসুল আসত তখনই তারা বলতো কতিপয় মানুষে কি আমাদের পথের সন্ধান দেবে অতএব তারা সত্য প্রত্যাখ্যান করল এবং তারা মুখ ফিরিয়ে নিল অবশ্য আল্লাহ তালার তাদের কাছ থেকে কি পাওয়ার ছিল না আল্লাহ তালা কারই মুখাপেক্ষী নন তিনি চির প্রশংসিত যা আমাল্লাযীনা কাফারু আল্লাইয়ুবআসু কুল বালা ওয়া রাব্বি লা তুবা'থুন না থুম্মা লুনাব্বউনা বিমা আমিলতুম ওয়া যালিকা কাফেররা ধারণা করে নিয়েছে যে একবার মরে গেলে কখনো তাদের পুনরুত্থিত করা হবে না তুমি বলো না তা কখনো নয় আমার মালিকের শপথ অবশ্যই মৃত্যুর পর তোমাদের সবাইকে কবর থেকে ওঠানো হবে এবং তোমাদের বলে দেয়া হবে তোমরা কি কাজ করে এসেছ আর আল্লাহতালার পক্ষে এটা অত্যন্ত সহজ অতএব তোমরা আল্লাহ তালা তা রসুল এবং আমি কোরআনের আকারে যে আলো তোমাদের জন্য নাজিল করেছি তার উপর ইমান আনো জেনে দেখো তোমরা যা কিছু করো আল্লাহ তালা তা ভালো করেই জানেন يَوْمَ يَجْمَعُكُمْ لِيَوْمِ الْجَمْعِ ذَلِكَ يَوْمُ التَّغَابُنِ وَمَنْ يُؤْمِنْ بِاللَّهِ وَيَعْمَلْ صَالِحًا يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُدْخِلْهُ جَنَّاتِ وَيُدْخِلْهُ جَنَّ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ যেদিন তোমাদের সবাইকে মহা সমাবেশের দিনটির জন্যে একত্রিত করা হবে সেদিন বলা হবে আজকের দিনটি হচ্ছে আসল লাভ লোকসানের দিন লাভের দিন তার জন্যে যে ব্যক্তি আল্লাহর উপর ইমান এনেছে এবং নেক কাজ করেছে তিনি আজ তার গুণা মোচন করে দেবেন এবং তাকে তিনি এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে আর এটাই হচ্ছে সেদিনের পরম সাফল্য লোকসানের দিন তাদের জন্যে যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে এবং আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে এরা হচ্ছে জাহান নামের অধিবাসী সেখানে তারা চিরকাল অবস্থান করবে কত নিকৃষ্ট সে আবাসস্থল আল্লাহ অনুমতি ব্যতীত কারো উপর কোন বিপদী আসে না যে ব্যক্তি আল্লাহ তালাকে বিশ্বাস করে তিনি তার অন্তরকে সুপথে পরিচালিত করেন আর তালা সব বিষয়ে সম্যক অবগত রয়েছেন তোমরা আল্লাহর আনুগত্য করো আনুগত্য করো তাঁর রসুলের তোমরা যদি এ থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো আমার রসুলের উপরে দায়িত্ব হচ্ছে আমার কথাগুলো সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া লাহো লা ইলাহ ইল্লাহু ওয়াল ল হিফলিয়া চাওয়াক্কেলিল মিনু আল্লাহ তালা মহান তিনি ছাড়া কোন মাবুদ নেই অতএব ইমানদার বান্দাদের উচিত সকল বিষয়ে আল্লাহর উপরই নির্ভর করা ইয়া আইয়ু হাল্লাদিনা

অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থেকো অবশ্য তোমরা যদি তাদের অপরাধ ক্ষমা করে দাও তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং তাদের মাফ করার নীতি অবলম্বন করো তবে আল্লাহ তালা পরম ক্ষমাশীল ও দয়ালু ফিতনা তোমাদের ধন সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা মাত্র পরীক্ষায় সফল হতে পারলে অবশ্যই এর জন্যে আল্লাহতালার কাছে মহাপুরস্কার রয়েছে

আল্লাহর দেয়া ধন সম্পদ থেকে তারই উদ্দেশ্যে খরচ করো এটি তোমাদের নিজেদের জন্যেই কর যে ব্যক্তিকে তার মনের লোভ লালসা থেকে রেহাই দেয়া হয়েছে সে এবং তার মতো লোকেরাই হচ্ছে সফল কাম যদি তোমরা আল্লাহ তালাকে ঋণ দাও উত্তম ঋণ তাহলে তিনি তা বহু গুণ বাড়িয়ে দেবেন এবং তিনি তোমাদের খাতা মাফ করে দেবেন আল্লাহ তালা বড়ই গুণগ্রাহী ও পরম ধৈর্যশীল আলিমুল গঈবি ঵া শহাদতিল আজিজুল হাকিম তিনি জানিন দেখা ও দেখা সব কিছুই তিনি পরাক্রমশালী শালি প্রগাম